বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সংযোগ সড়কের ফলে বাঘাইছড়ি পৌর এলাকার সাথে তিনটি ইউনিয়নের যোগাযোগ স্থাপন হয়েছে। তিনটি ইউনিয়নের মধ্যে একটি হচ্ছে লংগদু উপজেলার কালাপাকুঞ্চা ইউনিয়ন, বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়ন ও রূপকারি ইউনিয়নের কিছু অংশ। এই সংযোগ সড়কটি পুরোপুরি চালু হলে দুর্গম এলাকাগুলো সড়ক যোগাযোগের আওতায় আসবে। রাঙামাটি এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বাঘাইছড়ির মারিশা বাজার থেকে লংগদু সদর পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 38.76 কিলোমিটার। মারিশা বাজার থেকে দূরছড়ি বাজার পর্যন্ত এর দূরত্ব 13.8 কিলোমিটার। দূরছড়ি বাজার থেকে লংগদুর করল্লাছড়ি বাজার পর্যন্ত দূরত্ব হচ্ছে 12.30 কিলোমিটার। লংগদু সদর থেকে করল্লাছড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে 12.66 কিলোমিটার। এর মধ্যে রাস্তাটি নতুনভাবে সংস্কার করা হয় 6 কিলোমিটার। সংস্কারকৃত সড়কটি হচ্ছে বাঘাইছড়ির পশ্চিম লাইল্লাঘোনা উলুছড়ির ঢেবাছড়ি পর্যন্ত। এতে রাস্তাটির সংস্কারে ব্যয় হয়েছে 10.5 কোটি টাকা। বাঘাইছড়ি লংগদু সড়ক সংস্কার হওয়ায় স্থানীয়রা এখন খুব সহজে লংগদুর করল্লাছড়ি ও দূরছড়ি যাওয়া আসা করতে পারছেন। এখন রাস্তায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না, এতে করে যাত্রীদেরও চলাচল করতে সুবিধা হচ্ছে। লংগদু বাঘাইছড়ি রাস্তাটি খারাপ থাকায় আগে শাকসবজি বাজারে নিয়ে বিক্রি করতে অনেক কষ্ট হতো, এখন দ্রুত সময়ের মধ্যে মারিশা বাজারে সবজি বেচাকেনা করতে পারছেন তারা। শিশুদের স্কুলে যাতায়াত করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অসুস্থ রোগীদের বাঘাইছড়ি সদর হাসপাতালে নেওয়া যাচ্ছে। এখন পৌরসভায় প্রায় 6.5 কিলোমিটার মতন রাস্তা সংযোগ সড়ক নির্মাণ করেছে এলজিডি। আমি বিশেষ করে এলজিডির নির্বাহী প্রকৌশলী মহোদয়কে এই রাস্তার নির্মাণের জন্য, রাস্তার কাজ করার জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বাঘাইছড়ি পৌরবাসীর পক্ষ থেকে। রাস্তাটা না হওয়ার আগে আসলে মেঠুপথ ছিল, কাঁচা রাস্তা ছিল, সামান্য বৃষ্টির পানিতেই একদম পিচ্ছিল হয়ে যেত, কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারতো না। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ রুগী এদেরকে সদর হাসপাতালে নিতে খুবই কষ্ট হতো। এমন সময়ে গেছে যে রুগীকে হাসপাতাল নিতে নিতেই রাস্তার মাঝপথে রোগী মৃত্যুবরণ করেছে। আজকে রাস্তাটা পাকা হওয়ার কারণে এই লক্ষ লক্ষ মানুষের উপকার আসছে। এখন খুব দ্রুত মাইনে যাইতে পারতেছি, করল্লাছড়ি যাইতে পারতেছি এবং দূরছড়ি যাইতে পারতেছি, মানে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে, যাত্রীর জন্য সুযোগ সুবিধা হয়েছে। এগুলা আগে তো রাস্তাটা ভাঙা ছিল, আমরা মাল মাথা নিতে পারতাম না, এখন রাস্তা বাধা হয়েছে, ওই সময় তো আমরা বারো করে মালামাল নিতে পারি। রাস্তাটা যেগুলো হয়েছে ওগুলার কারণে মালামাল বানাতে অনেক সুবিধা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি বলেন, এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। বাঘাইছড়ির মারিশা বাজার থেকে লংগদু উপজেলার সদর পর্যন্ত সংযোগ সড়ক। এই সড়কটির 6 কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বাঘাইছড়ির মারিশা বাজার থেকে লংগদু হেডকোয়ার্টারের সাথে সংযোগের একটা সড়ক। এই সড়কটি টোটাল 6 কিলোমিটার, আমরা 10.5 কোটি টাকা উন্নয়ন করেছি পিডিআরএফ প্রকল্প থেকে। এটা হওয়ার ফলে যেটা হবে সেটা দুর্গম যে পাহাড়ের দুর্গম জায়গাগুলো আছে এগুলো কানেক্ট করবে এবং ওই আশেপাশের যে গ্রামগুলো আছে তাদের যোগাযোগটা সহজ হবে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারবে। এবং এত দুর্গমতা এখানে আসলে না গেলে কেউ বুঝবে না, এই দুর্গমতাকে আমরা সহজে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি। আমার ধন্যবাদ জানাই আমার টিমকে, বিশেষ করে যারা অতিরিক্ত পরিশ্রম করে আমরা এখানে কষ্ট করে কাজগুলো করতেছি। রাঙামাটি থেকে বিজয় ধরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisenBD.com।